বৃষ্টি ও উজানের ঢলে উত্তরের সবকটি নদনদীর পানি বাড়ছে হু হু করে। এরই মধ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাটে নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে গেছে। সবশেষ খবর জানাতে কুড়িগ্রামের পাঁচ গাছে এলাকায় আছেন রিপোর্টার বাদশাহ সৈকত এবং লালমনিরহাটের আদিতমাড়িতে আছেন যে আই সমাপ্ত। সরাসরি শুরুতেই যাচ্ছি সৈকতের কাছে। কুড়িগ্রামে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাত চলছিল, কিছুক্ষণ আগে কিন্তু এখানে আবার রোদের দেখা মিলেছে। কিন্তু এই রোদ বৃষ্টির খেলার মাঝেও কিন্তু কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে, প্রধান নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমোর, এই নদ নদীর পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে যে সড়কে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের একটি সড়ক। এই সড়ক দিয়ে এই এই নবস এবং সরারপার গ্রামের সহ আরও দুইটি গ্রামের মানুষ কিন্তু যাতায়াত করে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। কিন্তু এই গ্রাম, এই সড়কটিতে গতকাল থেকে পানি উঠতে শুরু করেছে এবং এখানকার যারা আছে যাতায়াত করেকারী এই সড়ক দিয়ে, তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন এবং তারা জানিয়েছেন যে তারা যে এই সড়কে কিন্তু এখন কোনো সাইকেল বা অন্য কোনো যানবাহন চলাচল করা যাচ্ছে না, ফলে তারা কিন্তু পায়ে হেঁটে এই সড়কটি পারাপার করছেন। এ কারণে এই এই সড়কটির কারণে কিন্তু এখানকার মানুষকে অনেকটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে। আর হলো এই যে এলাকায় আমি রয়েছি, এখানে অনেক সবজি ক্ষেত রয়েছে, বিশেষ করে পটল ক্ষেত। সেই সবজি ক্ষেতগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এখানকার যারা কৃষক তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই সবজি ক্ষেতে যদি একবার পানি উঠে যায় তো তারপর আর সেই সবজি ক্ষেত আর থাকে না, তখন তারা ক্ষতিতে পড়েন। এ কারণে তারা যে সবজি ক্ষেতের যে পটল যেগুলো খাওয়ার উপযুক্ত ছিল সেগুলো উঠাই কিন্তু কম দামে বিক্রি করছেন বলে তারা আমাকে জানিয়েছেন। আর নদ নদীর যে পানি বৃদ্ধি অব্যাহত থাকার ফলে কিন্তু এই কুড়িগ্রামের যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেই চরাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং কিছু চর, নতুন জেগে ওঠা যে চরগুলো রয়েছে, সেই চরের যে পানিবন্দী মানুষরা রয়েছে তারা, তাদের সেখানকার স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই পানিবন্দী মানুষগুলো খুব কষ্টে রয়েছে, কেননা তাদের বিশুদ্ধ পানির এবং শুকনো খাবারের অভাব রয়েছে। এই মুহূর্তে আমাদের লালমনিরহাটে রয়েছেন আরেক সহকর্মী জিআই সমাপ্ত, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। উজানের পাহাড়ি ঢল আর গতকাল থেকে যে আজ সকাল 9টা পর্যন্ত যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু লালমনিরহাটের যে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এর ফলে সকাল 6টায় তিস্তার পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচে থাকলেও কিন্তু 9টায় এই 3 ঘন্টার ব্যবধানে 25 সেন্টিমিটার পানি বেড়ে যায়। আর এই পানি বাড়ার ফলে কিন্তু যে গতকালকে যে নিম্নাঞ্চলের পানিগুলো নেমে গিয়েছিল আজ কিন্তু আবার ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে। এর ফলে যে নদীর যে তীরবর্তী এলাকার লোকজনদের অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে এবং যে নদী এলাকার যে সকল লোক তাদের অনেকেই তারা বাড়িঘর ভেঙ্গে এবং দোকানঘাট কিন্তু ভেঙ্গে উঁচু স্থানে চলে যাচ্ছে। আর পশুপাখি আর বিশেষ করে গরু ছাগল নিয়ে কিন্তু এই অঞ্চলের লোকজনদের নানা রকম সমস্যা দেখা দিয়েছে। তারা যে সকলেই কিন্তু রাস্তার মধ্যে স্থান নিয়েছে এবং যে এরা যে রান্না বান্না করে খাবে সেটাও কিন্তু তাদের একটি সমস্যা। তারা পানি ঘরের মধ্যে ঢুকে যাওয়াতে পাক করতে পারছে না। এর মধ্যে কিন্তু আমরা এই যে লালমনিরহাটের আদিতপুর উপজেলার মহেশকোচা এলাকায় এসেছি, এখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই পানি ঢুকতে শুরু করেছে। এরা কিন্তু সকলে এখন আতঙ্কিত। তারা যে এই যে সামনে একটি ঈদ এবং এখন যে কোরবানি ঈদ, এই উপলক্ষে তারা গরুগুলো পুষেছেন, তারা কিন্তু সেই গরুগুলো নিয়ে যে একটা কোনো জায়গায় যাবে সেটাও করতে পারতেছে না। এছাড়া যে বন্যার যে পানি যে এলাকাগুলোতে ঢুকেছে সেখানে কিন্তু নলকূপ পর্যন্ত ডুবে গেছে, বিদায় কিন্তু বিশুদ্ধ পানির কিন্তু যথেষ্ট অভাব দেখা দিয়েছে। আর যে ফসলি জমিগুলো, এই ফসলি জমিগুলো কিন্তু দেখা গেছে যে এখন পানির তলে আবার ঢুকে গেছে, ফলে কিন্তু যে নানা রকম যে সমস্যা। এই ছিল আমার কাছ থেকে লালমনিরহাট থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট থেকে, তার আগে কুড়িগ্রাম থেকে।